কিশোরী সেনের বেশ কিছুদিন হলো জ্বর হয়েছে। বেচারার শরীর এতটাই দুর্বল, এখন অফিস যেতে পারে না, নিজের ঘরেই শুয়ে বসে কাটায়। ওর অফিসের বসই ওকে জোর করেছে ছুটি নিয়ে ঘরে থেকে বিশ্রাম নেওয়ার জন্য। আমি আজও তাই সন্ধ্যায় ওর বাড়িতে এসেছি। বেচারা একা থেকে থেকে বিরক্ত বোধ করছে। বিছানায় শুয়েছিল কিশোরী, আমি পাশে একটা চেয়ার নিয়ে বসে। টুকটাক কথাবার্তার মাঝে হঠাৎ কিশোরী বলল, কি হে, এই ফাঁকে আর মঠলিনে গিয়েছিলে নাকি? না হে, তোমার জ্বর আসার আগের দিন সন্ধ্যায় দুজনে সেই যে গেলাম, তারপর থেকে আর যাওয়াই হয়নি। ঠাকুরমশায়ের সাথে বেশ অনেকদিন আড্ডা জমানো হয়নি। কি জানি ভদ্রলোক এখন কেমন আছেন, কি করছেন। আমার মুখের কথা শেষ না হতেই দরজায় কলিং বেল বাজার শব্দ হলো। কিশোরী উঠতে যাচ্ছিল, তাকে থামিয়ে বললাম, আরে থামো তুমি, শুয়ে থাকো, আমি দেখছি। উঠে গিয়ে দরজা খুলেই যাকে দেখলাম, তাকে যে আজ এভাবে দেখব ভাবতেই পারিনি। ঝোলা কাঁধে মঠলেনের স্বয়ং তারানাথ জ্যোতিষার্ণব এসেছেন কিশোরীর বাড়ি। সেই গৌরবর্ণ দেহে শান্ত মিষ্ট মুখের ভাব, আহা, এতদিন পর ঠাকুরমশাইকে দেখে মনটা ভারী খুশি হলো। একগাল হেসে বললাম, আরে আপনি, কি সৌভাগ্য, আসুন আসুন ভেতরে আসুন। কিশোরী দেখো হে কে এসেছেন। কিশোরী ততক্ষণে বিছানায় উঠে বসেছে। তারানাথ কাঁধের ঝোলাটা নামিয়ে রেখে কিশোরীর হাতে হাত রেখে বলল, এখন কেমন আছো, শরীর একটু সুস্থ হয়েছে? বিভূতির মুখেই তোমার অসুখের কথা শুনলাম। হ্যাঁ, তা তো একটু ভালো আছি ঈশ্বরের কৃপায়। আপনি যে এসেছেন ঠাকুরমশাই, এ তো আমার পরম সৌভাগ্য। বসুন বসুন। চেয়ারে বসে তারানাথ নিজের ঝোলা থেকে কাগজে মোড়া একটা ফুল বের করে কিশোরীর গায়ে মাথায় ছুঁয়ে আমার হাতে দিল। তারপর একটু মিষ্টি প্রসাদ দিয়ে বলল, মা কালীর কাছে তোমাদের কল্যাণে একটু পুজো দিয়েছিলাম, তারই ফুল, নাও প্রসাদ খাও, মা তোমাদের সকলের মঙ্গল করুন, দীর্ঘায়ু হও। আমরা সকলে একটু করে প্রসাদ মুখে দিলাম। পরিস্থিতি যেমনই হোক, তারানাথের প্রতি কিশোরী সেনের আবদার কোনো দিনই মেটার নয়। সে বেশ অভিমানের সুরে বলল, শুধু তো এটা দিলেই হবে না, আরও একটা জিনিস দিলে তবেই রোগ তাড়াতাড়ি ছাড়বে, আর চার পাঁচ দিন সেটা তো পাচ্ছি না, কি বলো বিভূতি? তা তো বটেই, আমারও কি আর তোমাদের জন্য মন কেমন করে না। কতদিন তোমাদের সাথে নিয়ে আড্ডা দেওয়া হয়নি, গল্প হয়নি। তোমরা সেসব গল্প বিশ্বাস করো নাই করো, এ কথা আমার স্বীকার করতে কোনো সমস্যা নেই যে তোমরাই আমার গল্পের যাকে বলে একনিষ্ঠ শ্রোতা। তোমাদের কাছে গল্প বলে একটা তৃপ্তি আসে। আমি বললাম, বেশ তো, শুভ কাজে দেরি কিসের? দেখেছেন বাইরের আকাশে কেমন গোল থালার মতো পূর্ণিমার চাঁদ উঠেছে? এমন পুণ্যক্ষণে একটা বেশ জম্পেশ গল্প বলুন দেখি। আমাদের কিশোরীও যেন বেশ গল্প শুনে একদম চাঙ্গা হয়ে ওঠে। তারানাথ একবার খোলা জানালা দিয়ে বাইরের আকাশের গোল চাঁদটার দিকে তাকালো। তারপর কিরকম যেন স্মৃতিমেদুরতার ভাব নিয়ে বলল, পূর্ণিমার চাঁদ দেখেছ কত সুন্দর, ঠিক যেন গোল সোনার থালা, অথচ এর গায়ে কত না কলঙ্ক। আজ গল্প শোনার জন্য এই পূর্ণিমার সন্ধ্যা তোমাদের কাছে পুণ্যক্ষণ, অথচ এই সন্ধ্যাই মানুষের জীবনে যে কতটা ভয়ঙ্কর হয়ে নেমে এসেছে তা আমি নিজের চোখে দেখেছি। চন্দ্রপিশাচের নাম শুনেছ? শুনিনি, আর শুনলেও আগাগোড়া সবটাই আপনাকে এখন বলতে হবে। বেশ, আজ তাহলে সেই ঘটনাই বলি তোমাদের। শোনো, যে সময়ের কথা বলছি তখন আমি ভবঘুরে জীবনে প্রবেশ করেছি। সাধু সঙ্গের নেশায়, সাধনা করার ইচ্ছায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। একদিন ঘুরতে ঘুরতে এসে পৌঁছলাম শালবনির জঙ্গলে।
হাঁটতে হাঁটতে বেশ কিছুটা ক্লান্তি বোধ হচ্ছিল। বনের মধ্যে একটা ছোট সরু নদী দেখে সেখান থেকে হাত মুখ ধুয়ে আঁজলা করে বেশ খানিকটা জল খেলাম। একটা বড় বটগাছের ছায়ায় বসে একটু জিরিয়ে নিচ্ছি এমন সময় কিছুটা দূরে জনাচারেক যুবককে নদীতে নেমে মাটির কলসিতে জল ভরতে দেখলাম। তাদের দেখার কারণ একটাই, প্রত্যেকের শরীরে গেরুয়া বসন, দেখে মনে হয় কোনো আশ্রমের বাসিন্দা। এগিয়ে গেলাম তাদের কাছে, তাদের নমস্কার জানিয়ে বললাম, আপনারা কি কোনো আশ্রম থেকে আসছেন? আগে আমরা সাধুজি তুরিয়া বাবার শিষ্য, এই বনের মধ্যেই আপাতত বাবার সাথে আস্তানা গেড়েছি, তাই খাবার জন্য জল আনতে গিয়েছিলাম। আগে আমার নাম তারানাথ, তারানাথ চক্রবর্তী, সাধু সঙ্গের নেশায় পথে ঘাটে ঘুরে বেড়াই। আপনাদের গুরুজির সাথে দেখা করা যায়? বেশ তো, আপনি আমাদের সাথেই চলুন, আমরা এখনই ফিরব। পোটলাখানা সঙ্গে নিয়ে চললাম তাদের সাথে। বেশ কিছুটা বনের ভেতর চলার পর একটা উঁচু টিলার কাছাকাছি এসে পৌঁছলাম। টিলার একপাশে বেশ কয়েকটা পাতার কুটির বানিয়ে কুটিরের বাইরে আরও দুজন ছোকরাকে নিয়ে বসে রয়েছেন এক সৌম্যদর্শন সাধু বাবা। যে দলটার সাথে আমি এসেছিলাম তারা সামনে এগিয়ে গিয়ে সাধুজিকে প্রণাম করে খুব নিচু স্বরে কি যেন বলতে লাগলো। হাবভাব দেখেই বুঝলাম আমাকে নিয়ে কথা হচ্ছে। সাধুজি একবার ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালেন, তারপর শিষ্যরা যে যার কাজে ব্যস্ত হয়ে পড়লে আমাকে কাছে ডাকলেন। গেলাম। ইরে বেটা, সাধনা করার নেশা, এত অল্প বয়সেই সংসার ছেড়েছিস? আগে সাধুজি, আপনাদের মতো মানুষের সান্নিধ্য লাভের জন্যই তো এমন পথে পথে হন্যে হয়ে ঘুরে বেড়ানো। সাধুজি না, আমাকে এরা সকলেই বাবা বলে ডাকে। এদের কাছে আমি শুধু একজন দীক্ষাগুরু নয়, একজন প্রকৃত বাবার মতোই এদের ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু দেখার দায়িত্বই আমার। ওরা আমার সন্তানের মতো, তুইও আমাকে বাবা বলেই ডাকিস, কি থাকবি তো আমার কাছে? সাধুজির কথা বেশ ভালো লাগলো, বুঝলাম ইনি নিঃসন্দেহে একজন প্রকৃত জ্ঞানী সাধক। আমি রাজি হয়ে গেলাম সাধুজির কাছে থাকার জন্য। সারাটা দিন প্রায় শিষ্যদের এটা ওটা কাজে সাহায্য করার পর সন্ধ্যায় কুটিরের সামনে সাধুজি ধুনি জ্বালিয়ে বসলে আমিও বাকি শিষ্যদের সাথে সাধুজির কাছে গিয়ে বসলাম। সাধুজি বেশ খানিকক্ষণ সকলের সাথে ধার্মিক নানা বিষয়ে কথাবার্তা বলতে লাগলেন। ঈশ্বরের মাহাত্ম্য নিয়েও আলোচনা হলো বেশ কিছুটা, যাকে বলে একদম ভক্তিময় একটা পরিবেশ। এই জিনিসটাই তো আমাকে এত কম বয়সে ঘর থেকে টেনে এখানে এনেছে। মন প্রাণ দিয়ে নানা জ্ঞান আহরণ করতে লাগলাম। সাধুজি এবার আমার উদ্দেশ্যে ঘুরে বললেন, বেটা, কিছু মানুষের শারীরিক বাহ্যিক নানা রকম লক্ষণ থাকে বুঝলি, যা দেখে কিছুটা বোঝা যায় তার সাধনা হবে কিনা। সেই লক্ষণ আমি তোর শরীরে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু কি জানিস, আমি তোকে তন্ত্রে দীক্ষা দিতে পারবো না, সে দায়িত্ব অন্য কারোর হাতেই সঁপে দেওয়া আছে। তবে তুই থাক আমার কাছে কিছুদিন, দীক্ষাগুরুর আগে প্রারম্ভিক কিছু জ্ঞান দরকার, সেটাই আমি তোকে দেব। আচ্ছা বাবা, আপনি যা কৃপা করবেন, কিন্তু আমাকে দিয়ে কি সাধনা হবে বাবা? আমি কিছু বলবো না, নিজের উপর বিশ্বাস রাখ, ওই বিশ্বাসটাই বড় বড় কার্যের জন্য। তোর দ্বারা কি হবে, কতটা হবে, তা নির্ভর করবে তোর নিজ কর্মের প্রতি বিশ্বাসের উপর। আমি নিশ্চিত
যতটুকু জ্ঞান তুই এই পথে এসে লাভ করবি সবটাই তোর জীবনে অনেক কাজে দেবে। রাতে খাওয়া দাওয়া সেরে আরো কিছুক্ষণ আলোচনা চলার পর সকলে যে যার ঘরে চলে গেলেন। আমার ঠাঁই হল বিনায়ক নামে এক শিষ্যের সাথে। কুটিরে শুয়ে বিনায়কের মুখেই সাধুজির নানা কথা শুনলাম। সাধুজির মাহাত্ম্য ও শিষ্যদের প্রতি অপার ভালোবাসার কথা। রাত তখন বেশ গভীর, যথারীতি ঘুমিয়ে আছি। হঠাৎ ভীষণ তেষ্টায় ঘুম ভেঙে গেল। উঠে বসলাম। মাটির কলসিটা ঘরের এক কোণে রাখা ছিল। একটা পাত্রে জল নিয়ে নিজের তেষ্টা মেটালাম। নিজের জায়গায় ফিরে এসে শুতে যাব, হঠাৎ কিরকম একটা অদ্ভুত শব্দ আমার কানে এলো। শব্দটা আসছে কুটিরের বাইরে থেকে, তবে খুব কাছেই। শব্দটা কিরকম যেন গর্জনের শব্দ। এই জঙ্গলে আদৌ কোনো হিংস্র জানোয়ার রয়েছে বলে তো আমি জানি না। তাহলে এত রাতে এ গর্জন কার? কৌতূহল হতে কুটিরের বাইরে এসে দাঁড়ালাম। চতুর্দশীর রাত, চাঁদের আলোয়ে চারিদিকের অন্ধকার একটু হলেও ফিকে হয়েছে। কাছে দূরে জঙ্গলের গাছগুলো যেন বিরাট বিভীষণ প্রহরীদের মতো ঘিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এদিক ওদিক তাকিয়েও এমন কিছুই দেখতে পেলাম না যার থেকে অমন শব্দ আসতে পারে। চোখ বুঝে ভালো করে শব্দটা কোথা থেকে আসছে শোনার চেষ্টা করলাম। এবার চোখ খুলতেই আমার দৃষ্টি গেল কুটিরের পাশে সেই টিলার ওপর। যা দেখলাম তাতে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। এই চন্দ্রালোকিত মধ্যরাতের নিস্তব্ধতা ভেদ করে এতক্ষণ যে গর্জনের শব্দ ভেসে আসছিল সেই উৎস রয়েছে টিলার ওপর। বিরাট কালো একটা মানব অবয়ব যেন উবু হয়ে বসে রয়েছে সেই টিলাটার ওপর। গোটা শরীর মিলে মিশে কালো, চোখ মুখ নাক কিছুই ঠিক করে বোঝা যাচ্ছে না। কেবল এক বিরাট কালো দৈত্যাকার অবয়ব যেন সে ওপর থেকে তাকিয়ে রয়েছে আমাদেরই দিকে। এ মূর্তি আর যেই হোক কোনো মানুষ কখনোই হতে পারে না। তাহলে কে? বিহ্বল হয়ে আমি সেদিকে তাকিয়ে রয়েছি কেবল। প্রতিটা মুহূর্ত যেন আমার শরীরের ভেতর থেকে উত্তেজনার পারদকে ধীরে ধীরে চড়িয়ে দিচ্ছে। শান্ত, নিস্তরঙ্গ, নির্বিবাদ, অথচ আমি জানি এই শান্ত পরিবেশটাই অনতি দূরের ভবিষ্যতে আগত মহাপ্রলয়ের পূর্বরূপ। আমি একা এক দৃষ্টে তাকিয়ে রয়েছি সেই মূর্তির দিকে। হয়তো সেও আমাকেই দেখছে। আচমকা একটা হাওয়ার হলকা কোথা থেকে যেন এসে এক রাশ ধুলো বালি ছিটিয়ে দিয়ে গেল চোখে মুখে। আমি চোখ বুঝলাম। চোখ মুছে খুলে দেখি টিলার ওপরটা ফাঁকা, কেউ নেই সেখানে। কোথায় গেল? এই তো এখানেই বসেছিল। না, আমি তো কোনো ভুল দেখিনি। তাহলে কি ছিল ওটা? সে রাতে আর কাউকে দেখতে পেলাম না। কুটিরের ভেতরে নিজের জায়গায় এসে শুয়ে পড়লাম। ঘুম যখন ভাঙল তখন সকাল হয়ে এসেছে।
উঠে দেখি সাধুজি বাইরে একটা পাত্রে হলুদ গোলা দুধের মধ্যে তাঁর রুদ্রাক্ষের মালাগুলো ধোয়াধুয়ি করছেন। শিষ্যদের দুজন কাঠ কাটতে ও একজন উনুন প্রস্তুত করতে ব্যস্ত। বিনায়ক ও আরো দুজনকে দেখতে পেলাম না, বোধহয় জল আনতে গিয়েছে। সাধুজির কাছে গেলাম। রাতে ঘুম হয়েছিল তো বেটা, কোনো অসুবিধা হয়নি তো? না না বাবা, কোনো সমস্যা হয়নি। প্রথমে ভেবেছিলাম কাল রাতের ঘটনা একবার বলে দেখি, কিন্তু কি একটা ভেবে আর বললাম না। কিছুক্ষণের মধ্যে বিনায়করা জল নিয়ে ফিরে এলে রান্নার কাজ শুরু হলো। আমি বাকি দুজনের সাথে রান্নার কাজে যোগ দিলাম। সাধুজি বোধহয় স্নানে গিয়েছিলেন। আমরা যথারীতি রান্নার কাজে ব্যস্ত। হঠাৎ একটা চিৎকার শুনে সকলে ঘুরে তাকালাম। কই কই, কে কোথায় আসো, এদিকে এসো, তাড়াতাড়ি। চিৎকারটা বিনায়কের, সেটা এসেছে টিলার ওদিক থেকে। ব্যাপারটা কি হলো সেটা দেখার জন্য আমরা সকলে সেদিকে ছুটলাম। টিলার ওপাশে গিয়ে দেখি বিনায়ক মাটিতে ঝুঁকে পড়ে কি যেন দেখছে। আমাদের দেখে সে মাটিতে আঙুল দেখিয়ে বলল, দেখো হে, এটা কিসের ছাপ? দেখি বিনায়ক যেখানটা দেখাচ্ছে সেখানে মাটির ওপর প্রায় 3 বিঘত লম্বা পায়ের ছাপ। পায়ে কেবল 3টে আঙুল। এত বড় কিসের পায়ের ছাপ হতে পারে তার ব্যাখ্যা কেউই ঠিকঠাক দিতে পারলে না। হঠাৎ কুটিরের কাছ থেকে সাধুজির ডাক শোনা গেল। কোথায় গেলে সকলে? সকলে আবার যে যার কাছে ফিরে গেল। ব্যাপারটা নিয়ে আর কেউ সেরকম মাথা ঘামালো না বটে, তবে আমার কিরকম যেন মনে হতে লাগলো যে কাল রাতে আমার দেখা ওই ঘটনার সাথে এই ঘটনার কোনো না কোনো একটা যোগ রয়েছে। কিছুতেই ব্যাপারটা এত সহজে মন থেকে ঝেড়ে ফেলতে পারলাম না। তবে বিপদটা যে এভাবে এত তাড়াতাড়ি নেমে আসবে তা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। সন্ধ্যায় বিনায়ক কলসি হাতে আমাকে বলল, চলো হে জল আনা যাক, বাকিরা তো কাজে ব্যস্ত। বাবা এক্ষুনি ধুনি জ্বালিয়ে আলোচনায় বসবেন, সেই ফাঁকে জলটা এনে রাখা যাক। বিনায়ক আর আমি দুজনে দুটো বড় কলসি নিয়ে এগিয়ে চললাম সেই নদীর উদ্দেশ্যে। এমনিতেই সন্ধ্যা হয়ে এসেছিল, পথ একটু সাবধানে দেখে শুনেই পা ফেলছিলাম। নদীতে নেমে জল ভরে কলসি নিয়ে উঠে আসতে যাব এমন সময় দেখি একজন অশীতিপর বৃদ্ধ আমাদের পথ আটকিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আটকিয়ে বলা ভুল, কারণ বৃদ্ধের অবস্থা দেখে মনে হয় তিনি বোধহয় আমাদের সাহায্য প্রার্থী। আমাদের দেখে হাত জোর করে বললেন, আপনি বিপদে পড়েছেন, আপনাকে সাহায্য করা আমাদের অবশ্য পালনীয় কর্তব্য। আপনি আপনি আমাদের সাথে আসুন। বৃদ্ধকে সাথে নিয়ে আমরা বনের মধ্যে দিয়ে কুটিরের দিকে চললাম। তবে কি একটা অজানা কারণে যেন আমার মনের ভেতর একটা অস্বস্তি হচ্ছিল, আজ যেন সব কিছু ঠিকঠাক হচ্ছে না। সন্ধ্যা পেরিয়ে যেন পূর্ণিমার রাতের চাঁদ বড্ড তাড়াতাড়ি বনের ওপর আকাশ উঁকি দিয়েছে। আমি চলেছি সবার আগে, পিছনে বিনায়ক ও সেই বৃদ্ধ। আচমকা বিনায়কের আর্তচিৎকার ভেসে এলো, তার গলা চেপে ধরেছে সেই বৃদ্ধ।
বৃদ্ধের মুখে ক্রূর পাশবিক একটা হাসি। তার চোখ মুখ বলে দিচ্ছে সে আদতেও সেটা নয় যেটা একটু আগে আমরা তাকে নিয়ে দেখেছি বা ভেবেছি। ব্যাপারটা কি হচ্ছে না বুঝলেও এটা বুঝলাম, বিনায়কের সামনে সমূহ বিপদ। সে ছটফট করেও নিজেকে ওই বৃদ্ধের কবল থেকে ছাড়াতে পারছে না, এতটাই শক্তিধর সেই বৃদ্ধ। আমি কলসি রেখে ছুটে গেলাম। আরে আরে, এ আপনি কি করছেন? ছাড়ুন ওকে। ছেড়ে দেব? হ্যাঁ, ছেড়ে দেব বলে তো আমি আসিনি। আজ সব কিছু আমি সুদে আসলে উসুল করে নেব। দেখি দেখি কোন তুরিয়া বাবা আজ কি করে তোকে বাঁচায়। দেখতে দেখতে আমার চোখের সামনে সেই বৃদ্ধের শরীর আকারে বড় হতে লাগলো। কোথায় তার সেই শিথিল কুঞ্চিত চামড়ার ক্লান্ত দেহ? বড় কালো লোমে ঠেকে গেল তার গা। চোখের কোটরে স্থান নিল ভাটার মতো জল জলে দুটো অগ্নিকুণ্ড। রক্ত পিপাসু জীব আর স্বদন্ত তাকে যেন আরো বিরাট বিভীষণ রূপ দিল। পূর্ণিমার পূর্ণ চন্দ্রের দিকে মুখ তুলে ক্ষুধার্থ নেকড়ের মতো একটা হুঙ্কার ছেড়ে পৈশাচী কট্ট হাসিতে ফেটে পড়ল সে। এ কোনো মানুষ হতেই পারে না, না তো কোনো পার্থিব জীব। এ নরকের সেই ক্রূর শক্তি, পিশাচ। তার বিকট হাসিতে থরথর করে কেঁপে উঠল গোটা বনটা। আমি বিনায়ক দুজনেই সম্পূর্ণ নিরস্ত্র, নিরুপায়। এই দুরাত্মাকে রক্ষার মতো কোনো পন্থাও আমার জানা নেই। এমন বিরাট বিভীষণ দেহধারী প্রেতের সাথে লড়তেও পারা যাবে না। পিশাচের গর্জন আমার খুব চেনা লাগে। হ্যাঁ, কাল রাতেই আমি একে দেখেছি টিলার ওপর। প্রায় 3 বিঘত লম্বা পায়ে প্রতিটায় 3টে করে আঙুল। পিশাচের হাতের পাঞ্জার মধ্যে পড়ে ততক্ষণে বিনায়কের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। কোনো উপায় না দেখে পাশে পড়ে থাকা একটা মোটা ডাল নিয়ে আমি ছুঁড়ে মারলাম পিশাচকে লক্ষ্য করে। সেটা লাগতেই সে রাগে গর্জন করে বিনায়ককে ছুঁড়ে মাটিতে ফেলে দিয়ে এবার তেড়ে এলো আমার দিকে। মাটিতে পড়ে থাকা একটা পাথর নিয়ে সেটা ছুঁড়ে মারলো আমাকে লক্ষ্য করে। বিনায়ক মাটিতে পড়ে থাকা অবস্থায় চিৎকার করে উঠল, সাবধান তারানাথ, সরে যাও। আমি কোনো রকমে একধারে মাটিতে পড়ে গিয়ে নিজেকে প্রাণে বাঁচালাম। কিন্তু পিশাচ এসবে দোম্বার পাত্র নয়। সে আজ আমাদের শেষ করে তবেই ক্ষান্ত হবে। রাগে গর্জন করতে করতে সেই আগুন ঝরানো চোখ নিয়ে সে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। এমন সময় পেছন থেকে আর একটা হুঙ্কার শুনে আমরা ঘুরে তাকালাম। দেখি স্বয়ং সাধুজি তুরিয়া বাবা এসেছেন। দাঁড়াও যজ্ঞেশ্বর। ততক্ষণে পিশাচ নিজেও তাকে দেখে থমকে দাঁড়িয়েছে। আমি আর বিনায়ক দুজনেই উঠে দাঁড়ালাম। বিনায়ক কাঁদো কাঁদো গলায় বলল, আমাদের রক্ষা করুন বাবা এই শয়তানের হাত থেকে। সাধুজি এগিয়ে এলেন। এমন প্রাণঘাতী ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও যেন সাধুজির উপস্থিতি মনের মধ্যে একটা শান্তির ঝড় তুলে দিল। সাধুজি এগিয়ে এসে সেই পিশাচের মুখোমুখি দাঁড়ালেন। খিলখিল করে হেসে উঠল পিশাচ। বলেছিলাম মা, আমি আবার আসবো।
যে অপমান সেদিন আমাকে করা হয়েছিল তার বদলা আমি নেবই। গুরুর কাছে দীক্ষা পেয়ে তুই নিজেকে মহান মনে করো তাই না? আমার শক্তির কাছে তুমি তুচ্ছ, মন্ত্র কোনো কাজে আসবে না। যজ্ঞেশ্বর মনে কুরপ্রবৃত্তি হিংসা প্রতিশোধ স্পৃহা নিয়ে কখনোই সাধনা হয় না। তুমি সেদিনও ভুল ছিলে আর আজকেও ভুল। তোমার শত্রুতা যদি আমার সাথেই হয় তাহলে এদের ছেড়ে দাও, এরা নির্দোষ। এসব জ্ঞানের কথা আমি শুনতে চাই না। আমি এসেছি তোদের সব কটাকে খতম করতে। এই পূর্ণিমা তিথির জন্যই আমার এত অপেক্ষা। আজ আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। এই বলে পিশাচ বিনায়কের উদ্দেশ্যে নিজের ধারালো নখ বিশিষ্ট হাত তুলতে উদ্যত হলে বিনায়ককে রক্ষা করতে সামনে এসে দাঁড়ালেন সাধুজি। পিশাচের নখের আঁচড় সাধুজির গায়ে লেগে সেখান থেকে রক্তক্ষরণ হতে লাগলো। শিষ্যরা চিৎকার করে ছুটে আসতে চাইলে সাধুজি তাদের হাত তুলে থামতে বললেন। তারপর নিজের মায়া বলে একটা বলয় তৈরি করে নিজেকে রক্ষা করলেন। পিশাচ নিজের ক্ষমতা প্রয়োগ করেও সেই বলয় ভেদ করতে পারল না। মাথার উপর থালার মতো পূর্ণিমার চাঁদ আরো প্রকট হয়েছে। একবার সেদিকে মুখ তুলে তাকালো পিশাচ, তার মুখে একটা পৈশাচিক পরিতৃপ্তির হাসি খেলে গেল। বুঝলাম এই সময়টাই তার শক্তি বৃদ্ধির জন্য আদর্শ। নিজের সর্বশক্তি প্রয়োগ করে পিশাচ সাধুজির মায়া বলয়ের উপর মারল এক ধাক্কা। মাটিতে ছিটকে পড়লেন সাধুজি। আমরা কিছু করবার আগেই সে লাফিয়ে পড়ল সাধুজির উপর। অশুভ শক্তি যতই প্রকট হোক না কেন, শুভ ও কল্যাণময়ের জয় সর্বদাই হয়। সাধুজি নিজের কোমরের পেছনে গোঁজা একটা ছোট ত্রিশূল বের করে আনলেন। চাঁদের আলো পড়ে ঝকঝক করে উঠল মন্ত্রপুত ত্রিশলের তিনটি ফলা। সেটা ডান হাতের মুষ্টিতে চেপে ধরে বিড়বিড় করে কি একটা মন্ত্র বললেন। তারপর জয় মহাকাল বলে প্রচণ্ড শক্তিতে সেই ত্রিশূলের ফলা গেঁথে দিলেন। মৃত্যু যন্ত্রণায় চিৎকার করে উঠল পিশাচ। সাথে সাথে একটা প্রখর আলোর ঝলকানিতে আমাদের চোখ ধাঁধিয়ে গেল। সাধিত হল এক অলৌকিক পরিবর্তন। চোখ খুলে দেখি মাটিতে হাঁটু গেড়ে বসে রয়েছেন সাধুজি। তার সামনে মাটিতে বুকে ত্রিশূল বিঁধে পড়ে আছে একটা শীর্ণ জীর্ণ কঙ্কাল সার কালো দেহ। লক্ষ্য করলাম সাধুজির চোখ দিয়ে ঝরঝর করে পড়ছে অশ্রুধারা। তারানাথ থামল। আমি বললাম, চাঁদের আলোয় শক্তি বাড়ত ওই পিশাচের, আর ওই যজ্ঞেশ্বরটাই বা কে ছিল? চন্দ্র পিশাচ। আর যজ্ঞেশ্বরের ইতিহাস পরবর্তীকালে সাধুজি আমাদের বলেছিলেন। যুবা বয়সে ওনারা দুই বন্ধু একসাথে একই গুরুর কাছে দীক্ষা নিতে আসেন। সাধনার ইচ্ছা সাধুজির থাকলেও যজ্ঞেশ্বর চেয়েছিল কেবল ক্ষমতা, যার দ্বারা সে পুরো পৃথিবী নিজের করতে পারে। যজ্ঞেশ্বরের মনের এই প্রবৃত্তি জানতে পেরে সাধুজি নিজেও তাকে বারণ করেন, কিন্তু যজ্ঞেশ্বর শোনেনি। পরে ওদের
দীক্ষা গুরু যজ্ঞেশ্বরের মনের কথা বুঝতে পেরে তাকে আশ্রম থেকে বহিষ্কার করে দেন। এই অপমান সে কিছুতেই মানতে পারেনি, ভেবেছিল সাধুজি বোধহয় এসবের পিছনে দায়ী, তাই সে সাধুজির ক্ষতি করতে বদ্ধপরিকর হয়ে ওঠে। প্রতিশোধের কারণ না হয় বুঝলাম, কিন্তু ওই চন্দ্রপিশাচ? বছরের পর বছর ধরে যজ্ঞেশ্বর নিম্ন শাখার সাধনা করে, হয়তো এর আগেও সে সাধুজির ক্ষতি করতে চেয়েছিল কিন্তু সফল হয়নি, তাই শেষটায় নিজেকেই বলি দিয়ে নিজের প্রাণ উৎসর্গ করে নরকের পিশাচ শক্তিকে, আর পরিণত হয় চন্দ্র পিশাচে। পূর্ণিমার তিথি এই পিশাচ শক্তির আদর্শ সময়। আমি নিশ্চিত আগের দিন অর্থাৎ চতুর্দশীর রাতে ওই চন্দ্রপিশাচকেই আমি দেখেছিলাম টিলার ওপর, তবে তখন তার শক্তি ছিল খর্ব। তবে তার ক্ষমতা যাই হোক, সাধুজি পূর্ণাত্মা ব্যক্তি, পরমেশ্বরের উপাসক, তাই তাঁর হাতেই যজ্ঞেশ্বরের আত্মা মুক্তি পেয়েছে। অনেকক্ষণ থেকেই একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, বললাম সব না হয় বুঝলাম, কিন্তু সাধুজি শেষটায় কাঁদলেন কেন? পিশাচ তো বধ হয়েছিল। সে তোমার আমার কাছে পিশাচ, কিন্তু সাধুজির কাছে সে আসলে তার বাল্য বন্ধু যজ্ঞেশ্বর। যজ্ঞেশ্বরের এই অধঃপতন তিনি মেনে নিতে পারেননি, বন্ধুকে ঠিক পথে না আনতে পারার দায় সাধুজি নিজের ঘাড়েই নিয়েছিলেন। আদর্শ গুরু তো সেই যে শিষ্যের পুণ্যের ভাগ না নিলেও তার পাপের ভার নিজের কাঁধে নেন, তাকে প্রকৃত মানুষ করে তুলতে তৎপর হন। বুঝলে অফিসের বাবুরা? আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।